তো এই তো এখানে আমি প্রথমেই চারটা মাছ ভেজে নিব। তো আজকে চিংড়ি মাছ বেশি রান্না করবো না, শুধু আমার হাজবেন্ডের জন্য রান্না করবো, এটার জন্য শুধু চারটাই নিলাম। কারণ আজকে গুঁড়ো মাছ রান্না হবে, তো গুঁড়ো মাছ তো আমার হাজবেন্ড খায় না, এটার জন্য ওর জন্য আবার চিংড়ি মাছ রান্না করতে হইতেছে। তো এই তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিলাম, তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করবো, এটার জন্য পেঁয়াজ একটু আন্দাজ মতো একটু বেশি দিলাম, চারটা মাছের জন্য যতটুকু প্রয়োজন আর কি। তো আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো না, তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটা আমি একটু বড় করে কেটেছি যাতে বেশি গলে না যায়, একটু আলাম আলাম থাকে এটার জন্য আর কি। তো একটু আলাম আলাম থাকলে কিন্তু টমেটোটা ভালোই লাগে। তো একটু পানিও দিয়ে দিলাম, তো পানিটা একটু কমন হইতেছে, আমি আরেকটু পানি দিয়ে দিতেছি। তো আরেকটু পানি দিয়ে দিলাম, এখন মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচের একটু কম হলুদ, এক চা চামচ ধনিয়া, দেড় চা চামচ শুকনো মরিচ, আর হাফ চা চামচ জিরা, আর একটু লবণ দিয়ে দিলাম। তো এই তো মশলাটা এখন কষিয়ে নিব, এর মধ্যে টমেটোটাও কিন্তু ভালোভাবে গলে যাবে। তো এই তো এখানে আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তা আবার একটু আদা রসুনও দিয়ে দিলাম। তো এখন মশলাটা একটু কষিয়ে নিব। তো এই তো টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে, একটু একটু আলাম আছে, পুরোপুরি গলে নাই। তো এখানে আমি আজকে আলুও দিয়ে দিছি, দু তিনটা কেটে ছোটো ছোটো পাতলা পাতলা করে। তো আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজের সাথে রান্না করব, একেবারে দিয়ে দিলে দেখা যায় সময়ও বেশি লাগবে আলুটা সিদ্ধ হতে, এটার জন্য একটু সময় কমানোর জন্য আলুটা একটু সিদ্ধ করে তারপর দিয়েছি। তো এই তো টমেটো, টমেটো তো একটু একটু আলাম আলাম আছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভালোভাবে, আর পেঁয়াজটাও একটু নরম হয়ে গেছে। তো এখন আমি দেখা যায় যে একটু মশলাটা ভালোভাবে কষানোর পর আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়, একটু কচকচে না থাকে আর কি। তো এই তো এই পানিটা বলক আসার পরে আমি দেখা যায় মাছ দিয়ে দেবো। তো এই তো মাছ দিয়ে দিচ্ছি। তো যেহেতু চারটা মাছ আর আলুটাও আগে সিদ্ধ করে নিয়েছি, তো ঝটপটি হয়ে গেছিলো রান্নাটা। চিংড়ি মাছ রান্না করলে কিন্তু তেমন একটা সময় লাগে না। তো যখন পানিটা আর একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে গেছে, তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পর আর কি একটু নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচটা মিলিয়ে নিয়েছিলাম, আর আমি একটু দেখা যায় তরকারিটা নামানোর আগে ধনিয়া পাতা দেওয়ার আগে কাঁচামরিচটা দিই, তাহলে সুন্দর একটা গ্রান বের হয় কাঁচামরিচের, আর কালারটাও কিন্তু কাঁচামরিচের অনেক সুন্দর থাকে। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতাটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতা দেওয়ার পরই মনে হয় কি তরকারির ফ্লেভারটাই পুরো অন্যরকম হয়ে যায়, অনেক মজা হয়। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেল, আর এই তরকারিটা আসলেই অনেক মজা হয়েছিল। তো দেখা যায় আমি অল্প তরকারি রান্নাম, আমার মনে হয় কি আমার বেশি ভালো হয়, তো আপনাদের কারো এরকম কি না অবশ্যই জানাবেন। তো এই তো তরকারিটা কিন্তু হয়ে গেলো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে আমি এখানে নামিয়ে ফেলেছি তরকারিটা, আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দেই। তো ভাত তো আগেই রান্না হয়ে গেছে, আর এই যে এখানে গুঁড়া মাছ, বাতাসি মাছ রান্না করছিলো জলপাই টমেটো দিয়ে, আর এখানে ডালটা গরম করে নিলাম। আর এই যে চিংড়ি মাছের তরকারিটা, তো আপনারা যদি আলু দিয়ে রান্না করে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন, আমার হাজবেন্ড বলছে যে আসলে তরকারিটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, তো আপনারাও রান্না করবেন। আর এই যে টমেটোর ভর্তা লড়াটা, এটার রেসিপি তো আপনাদেরকে একটু আগেই দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।